দাঁড়িয়েছিলাম উপরের দিকে, নেত্রীর দিকে তাকিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম, হঠাৎ করে আমি মনে করলাম যে গাড়ির ট্রাকের চাকা ভাস্ট হয়েছে, কিন্তু তা না, দেখা গেল যে একটার পর একটা পাঁচটা বোম পড়লো, আমিও লুটে পড়লাম। তারপর কি হয়েছে না হয়েছে কিছু বলতে পারবো না। সাত কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। জননেত্রী শেখ হাসিনার জন্মদিনটি তিনি উদযাপন করেছেন কিছুটা ব্যতিক্রমভাবে। এদিনের আনন্দের মুহূর্তগুলোকে ভাগাভাগি করতে ফুল ও মিষ্টি হাতে ছুটে গিয়েছেন হাসপাতালের অসুস্থ রোগীদের কাছে। আপনি তো এখানেই থাকেন? হ্যাঁ। কোথায় থাকেন? কিশোরগঞ্জে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন, উনি হচ্ছেন আমাদের মাননীয় এমপি এই এলাকার আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা, উনি দেখতে আসছেন আপনাদের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং তার জন্মদিনের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং একটু মিষ্টি মুখ করতে হবে। এখন কেমন লাগছে আপনার? যাক, আল্লাহ ভরসা। এখন কি অবস্থা তোমার? আগের চেয়ে ভালো আছো তো? তোমার বাসা কোথায়? সাভার ক্যান্টনমেন্ট। দূর দূরান্ত থেকে অনেক রোগী আসে, তাই তো দেখতে পাচ্ছি। যাক, কিংস্টন হাসপাতাল খুব সুনামধন্য কাজ করছে, এই জন্য তোমরা দূর দূরান্ত থেকে আসো। কোন দেশে? দুবাই। দুবাই? দুবাই থেকে কেন আসা হয়েছে? ইনশাল্লাহ তুমি সুস্থ হও, তোমার জন্য আমি পায়ের ব্যবস্থা আমার পক্ষ থেকে করে দেবো। আমি স্যার আমার কাছে পাও দান করবো, আমি এগুলো বহুত খুশি। ইলে স্যারের রূপে মাননীয় প্রধানমন্ত্রীকে বহুত খুশি। কেমন আছো তোমরা? আছি, ভালো আছি। তোমরা ভালো আছো? স্যার আমরা আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ, কি বলবে? আমরা প্রত্যেকদিন রেগুলার স্কুল করতে আসি, তখন আমাদের একটু প্রবলেম হয়, আসলে রাস্তাঘাটে ধুলা বেশি হয়ে গেছে, তো আমাদের একটু শ্বাসকষ্টের প্রবলেম হয় এবং অনেকে ধুলার জন্য প্রবলেম। আপনি যদি এই সমস্যার কোনো সমাধান করেন তাহলে আমাদের জন্য উপকার হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার এলাকার উন্নয়নের কাজের জন্য সারা বাংলাদেশ উন্নয়ন হচ্ছে, সেক্ষেত্রে এই রাস্তা তোমাদের, এই রাস্তা উন্নয়ন হবে, এই রাস্তা তোমাদের জন্য ফুটপাথ হবে, তোমাদের জন্য কার্পেটিং ডালাই হবে। এক সময় তোমরা দেখতে পাবা যে এখানে কোনো আর দোলাবাড়ি থাকবে না। প্রভাত, তুমি কন্ট্রাক্টরে বলে দেবে এলাকায় পানি পুনি যেন দিয়ে দেয় এবং পানি দিয়ে যেন প্রতিষ্ঠানের সকল বাচ্চাদের জন্য পরিবেশ রেখে যারা ওরা যেন সুন্দরভাবে ক্লাস করতে পারে, ঠিক আছে? তো ওদের জন্য একটু চকলেট এনে দাও না, চকলেট খাও, সবাই মিলে মিশে খাই চকলেট, ঠিক আছে? না, একটা গাছ লাগাবা। এটা কি? লিচু গাছ। এটা লিচু গাছ। লিচু হলে আমাকে দাওয়াত করে লিচু খাওয়াবা, ঠিক আছে? প্রত্যেক আর কই সবাই গাছ দিয়ে যাবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন না, প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, ঠিক আছে? ভালো থাকেন। আমি এই চারা গাছটা দিয়ে গেলাম, আপনি ছাদে লাগাবেন। আমি জানি আপনি চারাটা খুব সন্তানের মতন আদর করবেন। গত 3 মাস আগে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম করতে এসে প্রত্যেক বাড়ির মালিককে গাছে চারা দেই, সেই চারাগুলো প্রত্যেকটা চারাকে সন্তানের মতন ভালো লালন পালন করেছে। আজকে আমরা বিষমুক্ত ফল দেখছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মরহুম আনিসুল হক, তার যে স্বপ্ন ছিল, ইনশাল্লাহ আগামী আরও 6 মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গ্রিন সিটি হিসেবে পরিচিত হবে। আর সবার কাছে আমার অনুরোধ, যারা বাড়ির আঙিনা এখনও গাছ লাগান নাই,
প্রয়োজন মধ্যে আপনাদের বাসায় আমি গাছ পাঠিয়ে দিব, আপনারা গাছ লাগাবেন এবং সেই গাছগুলো আপনারা সন্তানের মতন ভালোবাসবেন। এবং গ্রিন সিটি উত্তর সিটি কর্পোরেশন মরহুম আনিসুল হক যে স্বপ্ন আছে সেই স্বপ্ন যেন অবশ্যই বাস্তবায়ন হয়। সবাই তোমাদের কি ফুটবল নাই? তোমাদেরকে ফুটবলের ব্যবস্থা করে দেবো। সবারে বলছি যে এই বাচ্চাদের জন্য আমি ফুটবল পাঠা দিব, তারা যেন সবাই এই ফুটবল খেলতে পারে, ঠিক আছে? বল ধরতে পারে, ঠিক আছে? শরীরের কি অবস্থা? ভালো জল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক জনগোষ্ঠীর মানুষের সব রকম কর্মকাণ্ডে ছিলেন স্বতঃস্ফূর্ত। প্রশাসনকে সহযোগিতা করেছেন সর্বাবস্থায়। আইন ও আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে নেমে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছেন নিজ হাতে। সবই মামলা করা তো এখানে জায়গা কতটুকু? আপনারা এখানে যারা আছেন ওই ক্যামেরা দিয়ে এইদিকে জায়গা কতটুকু আর এইদিকে কতটুকু এইটুকু জায়গা লোকেশন দেখেন যে তারা কতটুকু অন্যায় কাজ করে। কোনো কাগজপত্র নাই, কোনো লাইসেন্স নাই, যা আছে সব হইলো মামলা খাওয়া, এগুলো একটু ব্যবস্থা নেবেন। এখানেও স্ট্যান্ডবাই লোক রাখেন যাতে কোনোভাবেই কাগজপত্র ছাড়া লাইসেন্স ছাড়া যাতে না চলতে পারে, আর উল্টা সিধে যেই চালাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পাশে দাঁড়িয়েছেন শ্রমজীবী মানুষের। সমস্যা কি তোমাদের বলো তো? স্যার আমাদের সমস্যা হচ্ছে, স্যার আমরা 3 মাস ধরে বেতন বোনাস কিছু পাচ্ছি না। স্যার আমাদের সংসার আছে, স্যার আমাদের পরিবার আছে। স্যার এই গার্মেন্টসের মালিক পক্ষ বলছে ব্যাংকে ব্যাংকিং এর একটু ঝামেলা হয়েছে যার কারণে দিতে পারছে না, কালকের মধ্যে আশ্বাস দিচ্ছে। যদি কালকের মধ্যে যদি ওনারা না দেয় পরশু দিন তোমরা আমার কাছ থেকে বেতন নিয়ে যাবা, বেতন বোনাস। আমাদের এলাকার যে কোনো সমস্যা ওনাকে ডাকলে যে কোনো সময় পাওয়া যায়, রাত্রি দিন সবসময় ওনাকে আমরা কাছে পাই এবং ওনার এলাকায় কোনো দিন কোনো চাঁদাবাজি হয় নাই, কোনো ছিনতাইবাজ নাই, এলাকার মানুষজন খুব সুখে শান্তিতে আছে, আমরা সবাই খুব সুখে আছি। এখানে আমি প্রতি বছর ঈদের জন্য গরু রেডি করি। আমার সবচেয়ে আনন্দ হয় ঈদের দিন কোরবানির সময় প্রত্যেকটা গরিবকে মাংস না দিয়ে আমি নিজে মাংস খাই। আমি ইলিয়াস মোল্লা, আমি যতদিন বাঁচব আপনাদের পাশে থাকব। আমি ইলিয়াস মোল্লা যতদিন বাঁচব
আপনাদের সবাইকে ভালোবাসি। আমরা সবাই বলি, সারাদিন একবার বলি, আস্তে বলি, জোরে বলি, মনে মনে বলি, সারাদিন একবার বলতে হবে, এটা হলো আমার অনুরোধ। সেই কথাটা হলো আমি বাংলাদেশকে ভালোবাসি। যে ব্যক্তি একবার বলে আমি বাংলাদেশকে ভালোবাসি, সে ব্যক্তি কোনোদিন বাংলাদেশের ক্ষতি করতে পারে না। আসুন আমরা সবাই বলি আমি বাংলাদেশকে ভালোবাসি। মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন এবং আওয়ামী লীগের উপর আস্থা রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় নেতা, ভালোবাসা ও শ্রদ্ধা আপনার প্রতি। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ায় ব্রত, দেশ ও জাতির উন্নয়নে আপনার সকল কাজের সাথে সহমত আমরা। দীর্ঘায়ু কামনা করছি আপনার জীবনের, এবং উন্নীত হন সাফল্যের শিখরে।